এখন আমি কথা বলবো একটা বিশাল বিশাল একটা তত্ত্বের ব্যাপারে, যে সেটা হলো গিয়া যে বাঙালি কি সাফল্য সহ্য করতে পারছে না। সাফল্য বলতে আমরা জাগতিক সাফল্যের কথা এখন বুঝাচ্ছি, স্পিরিচুয়াল সাফল্যের কথা বা অন্তরের সাফল্যের কথা বলছি না। যে জাগতিক সাফল্য কি বাঙালিকে ভেঙে ফেলতেছে, বাঙালি তার স্বাভাবিক জীবনযাত্রা হারিয়ে ফেলতেছে, সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। বাঙালির তিনজন নায়ককে নিয়ে আমি আলোচনা করব। তিনজনই তার সময় এক নাম্বার ছিলেন, যেটা হলো গিয়া একজন হলেন গিয়া এখন আমি আলোচনা করব, এবং উত্তম কুমারকে নিয়ে এখন আমি আলোচনা করবো না, কারণ উত্তম কুমারও সফল ছিল প্রচণ্ডভাবেও, তিনিও কিন্তু খুব অল্প বয়সেই মারা যান। এখন আমি আলোচনা করবো মেনলি বাংলাদেশি তিনজনকে নিয়ে, যারা হলেন গিয়া যারা বিভিন্ন সময়ে মানে মারা গেছেন, অথচ তারা কিন্তু তার সময় এক নাম্বার ছিলেন। যেমন একজন ছিলেন হলেন গিয়া একজন হলেন গিয়া প্রথমে আসি বাংলাদেশের বহুল আলোচিত একজন, যিনি অনেকে সন্দেহ করছিলেন যে মার্ডার পরে প্রমাণিত হয় যে বিভিন্ন ইনভেস্টিগেশনের দ্বারা যে তিনি আসলে সুইসাইডই করেছিলেন, তিনি সালমান শাহ। তারপরে আমরা আলোচনা করব ইসের কথা, এই যে লোকটার নাম হলো গিয়া সালমান শাহের পরে আলোচনা করব যে মান্না না, সালমান শাহের পরে আলোচনা করব জসিম। এবং সালমান শাহের মাত্র 2 বছর পরে তিনি মারা যান, তার মানে বাঙালি যে মানে কিছুই শিখলো না এটাই প্রমাণ হয়। কিন্তু তারপরে আরেকজন মারা যান, তিনি হলেন মান্না, কিন্তু তিনি 2008 সালে মারা যান, তিনি একটু পরে মারা যান। তাহলে এখন আমরা দেখব যে সালমান শাহ কেন সুইসাইড করেছিলেন, কী ধরনের সমস্যাগুলো হয়েছিল, এবং জাগতিক সাফল্য বলতে আমরা সাধারণত হিরোদেরকে বুঝাইতে পারি, যে জাগতিক সাফল্য সবচেয়ে বেশি আসে হিরোরা, হিরোদের এমনি চেহারা সুন্দর না হলে কিন্তু হিরো হতে পারে না। এবং দেখা যায় যে একটা ফিল্মে লিড হিরো হিসেবে কাস্ট হতে গেলে কিছু পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক সময় থাকা লাগে, কারণ একটা ফিল্মে যখন একটা ফিল্ম বানানো হয় তখন কিন্তু সেই ফিল্মের একটা আর্থিক দিক থাকে, ফিল্মটা ফ্লপ হিট হতে পারে ফ্লপ হতে পারে, কাজেই যে হিরো হবে তার কাছ থেকে প্রোডিউসার অনেক সময় ব্যাকিং আশা করে যে না, যদি ছবিটা ফ্লপ হয়ে পড়ে বা ছবিটা বানানোর সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই হিরোর বাবা বা কেউ ছবিটা প্রোডিউস করছে, কারণ ওই হিরোর উপরে তার ব্যক্তিগত আস্থা থাকা লাগে এবং হিরোর জন্য তার অনেক টাকা ইনভেস্ট করতে হয়, যে টাকা ইনভেস্ট করার ফলে হিরো যদি সফল হয়ে যায় তাতে তার জীবন হয়ে গেল, আর আর যদি ব্যর্থ হয়ে যায় তো প্রোডিউসার তো মারা গেল, প্রোডিউসার একেবারেই প্রোডিউসারের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেল, এই ধরনের একটা ব্যাপার যে সে একেবারে অভাবী হয়ে গেল প্রোডিউসার। কাজেই একটা হিরো হতে গেলে তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকা লাগে, তার চেহারা ভালো থাকা লাগে, এবং যদি সে এক নম্বর হিরো হয়ে যায় তখন কিন্তু সে আর্থিকভাবেও সে সফল হয়ে গেল। তাহলে আমরা দেখব যে এই জন্য হলিউডে একটা প্রচলিত প্রবাদ আছে যে সফলতা বেশি মানুষকে ধ্বংস করেছে ব্যর্থতার থেকে। কাজেই আমরা দেখব যে বাঙালি কি এই এই ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেল, যে তারা সফল হয়ে গেলেও তাদের মধ্যে সেই ফকিরি বা সন্ন্যাস বৃত্তি, যে না আমার কাছে যত টাকা পয়সা থাকুক যতই খ্যাতি থাকুক আমি সেইগুলোতে নজর দিব না, আমি নিজেকে একজন ফকির বা একজন সন্ন্যাসী মনে করবো, যে না আমি যেমন এই সংস্কৃতটা প্রবচ্ছে তিন ত্যাগ তেন ত্যাগ তেন ভুঞ্জিতা, ত্যাগ করিয়া ভোগ করো, যে না আমার কিছুই নাই মনে করে আমি একটু একটু খাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে প্রথম দুইজনের কী ধরনের ঘটনাগুলো ঘটেছিল, যে তারপরে আমরা মান্নার ঘটনায় পরে আসবো। প্রথম দুইজনকে কে দেখা যায় মানুষের জীবনে সবচেয়ে বেশি চাহিদা কী, সবচেয়ে বেশি চাহিদা খাদ্য এবং সেক্স, খাদ্য এবং সেক্স, এই দুইটা চাহিদা কিন্তু মানুষের একটা প্রাথমিক একটা চাহিদা, মৌলিক চাহিদা। কিন্তু এই দেখবো এই দুইটা যেমন দেখা যায় যে সালমান শাহ যখন সুইসাইড করেছিলেন তখন কিন্তু তার একটা তার বউয়ের সাথে একটা ক্লাশ চলছিল, সেটা হলো গিয়া তার বউ সন্দেহ করতো যে সে কি শাবনুরের সাথে প্রেমে জড়াই যাচ্ছে কিনা। তা কাজেই একটা একটা মানুষ যদি তার বউ থাকে ঘরে তার তাহলে সে মানে শাবনুরের সাথে আর কোনো মুভি করবে না, অন্য কারোর সাথে মুভি করবে, যেহেতু তার বউ তার শরীর অংশ, তার বলা হয় যে কি যেন বলে তাকে তাকে বলা হয় যে অর্ধায় অর্ধেক, হ্যাঁ বেটার হাফ, একটা পুরুষের অর্ধেক বলা হয় একটা নারীকে, যে তার অর্ধাংশ কি একটা নারী, তাই তার বেটার হাফ যখন বলতেছে সন্দেহ করতেছে সে, তাহলে সে তার সাথে ছবি করবে না। বলিউডে এরকম অনেক নায়ক যেমন প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে যখন শাহরুখ খানকে সন্দেহ করতেছিল তার ওয়াইফ গৌরী, তখন তো প্রিয়া শাহরুখ সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আমি ছবিই করবো না,
যেহেতু আমার বউ আমার শরীরের অংশ, বউ যখন সন্দেহ করতেছে যে না তাহলে তো তার সাথে ছবি অন্য নায়িকার সাথে ছবি করবো, তাহলে কিন্তু সালমান খান কিন্তু এ ধরনের ডিসিশন নিতে পারেননি, কিন্তু তিনি করেছেন, তিনি কেড়েছেন, নিজে গেছে শেষ করে ফেলেছেন, তিনি সুইসাইড করে বসেছেন। তাহলে এই যে একটা ডিসিশন সালমান শাহ নিয়েছেন সেটা কিন্তু প্রপার হয়নি বলে আমার মনে হয়, যে কারণ এই যেহেতু সৌন্দর্য রোমান্টিক প্রেমের সৌন্দর্য জিনিসটা আসেই, এটা একটা বেসিক ব্যাপার, কাজে কিন্তু এই 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 সমস্যার সমাধান তিনি করতে পারেননি, কে সমাধান করতে পারেননি, এই সালমান শাহ। তিনি অথচ ওই সময়ের এক নম্বর নায়ক ছিলেন সালমান শাহ, কিন্তু তিনি কিন্তু মানে আর্থিকভাবে সফল ছিলেন, চেহারাও সুন্দর ছিল, কিন্তু ওই যে ফকিরি যে না আমার কোনো কিছুই দরকার নাই, আমার ফেম দরকার নাই, আমার খ্যাতি দরকার নাই, আমার টাকা পয়সা দরকার নাই, আমার ভ্যানিটি দরকার নাই, আমার পাওয়ার দরকার নাই, আমি কিছুই চাই না, আমি খালি আল্লাহর সন্তুষ্টি চাই, এ ধরনের যে ফকিররা কী করে, এটাই আল্লাহর সন্তুষ্টি। তো এই জিনিসটা কিন্তু যেটা উত্তর ভারতে প্রচণ্ডভাবেই আছে, যেমন ওখানে একটা উত্তর ভারতে একটা মুভি হয়েছে বলিউডে, হ্যাঁ, যেটা মুভির নাম ছিল ফকিরা। বলিউড যদিও মানে বোম্বে যদিও দক্ষিণ ভারতের মধ্যেই পড়ছে, কিন্তু এটা কসমোপলিটন শহর এবং এই ছবিগুলো বেশি বেশিরভাগই উত্তর ভারত থেকে আগত লোকেরা, এইসব মুভির স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর সবই। তাহলে এখন এই বলিউডকে আমরা উত্তর ভারতের ইন্ডাস্ট্রি হিসেবেই ধরে নিতে পারি, কারণ উত্তর ভারতেই তাদের মুভিগুলো বেশিরভাগ চলে, যে কারণ এগুলো হিন্দি ভাষায় রচিত, আর হিন্দি ভাষাটা বেসিক্যালি উত্তর ভারতের ভাষা, দক্ষিণ ভারতের ভাষা নয়। এবং এবং ওই এই বলিউডের মুভিগুলো বাংলাদেশেও চলে, পাকিস্তানেও চলে, এবং শ্রীলঙ্কাতেও চলে, এবং আমেরিকাতেও চলে, হ্যাঁ। তো কাজেই এইসব বলিউড মুভির অনেক টাকা আসে আমেরিকা থেকে, এবং কারণ আমেরিকায় যেসব প্রবাসী আছে, প্রবাসী ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, তারা বলিউডের এই মুভিগুলো দেখে, আর এসেও চলে, যে ইংল্যান্ডেও চলে, ইংল্যান্ডেও থেকে তারা প্রচুর টাকা কামায়, ইংল্যান্ডে যেসব প্রবাসী বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি আছে তারাও কিন্তু এই মুভিগুলো দেখে। তাহলে এখন আমরা যদি আলোচনা করি যে বিষয়গুলো কী, আসলে বিষয়গুলো হলো গিয়া যে ওই মেইনলি ব্যাপারগুলোকে তিনি বাট এই যেন কী বলে তিনি কন্ট্রোল করতে পারেননি, সে যে এই যে লাভের ব্যাপারটা, সেক্সুয়াল অ্যাট্রাকশনগুলোর ব্যাপারগুলো কিন্তু এই সালমান শাহ কন্ট্রোল করতে পারেননি, তার ফলে কী হলো তিনি সুইসাইড করে বসলেন। কিন্তু কিন্তু ওই জিনিসটাই আমাদের যে ওই হলিউডের ওই বাংলাদেশি বর্তমান যারা এক নম্বর আছেন শাকিব খানেরও উচিত ওই বিষয়গুলো খেয়াল রাখা, যে সফলতা কিন্তু ব্যর্থতা থেকে অধিক মানুষকে ধ্বংস করে ফেলে ফেলে, এটা কিন্তু হলিউডের প্রবাদ। তাইলে কিন্তু আমরা আরেকজনকে নিয়ে আলোচনা করি, তিনি কিন্তু কাজেই সফলতা যেন শাকিব খানকে ধ্বংস করে না ফেলে সেটাই আমাদের চাহিদা, কারণ শাকিব খানই এখন ভারতের বাংলাদেশের বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক, এবং এই ইন্ডিয়াতে গিয়েও তিনি ছবি করতেছেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা আলোচনা করব আরেকজনের কথা, যে তিনি হলেন জসিম। জসিম তার 2 বছর পরে, মাত্র 2 বছরের মধ্যেই মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যায়। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো যে 97 সালে তার একটা মুভি খুব রিলিজ হলো, স্বামী কেন আসামি, অনেকেই বাংলাদেশিরা মুভিটা দেখেছেন শাবানার সাথে, সেই মুভিটা খুবই হিট হয়েছিল এবং জসিম তখন এক নম্বর নায়ক হয়ে গিয়েছিলেন। তখন তার 1 বছরের মধ্যে, স্বামী কেন আসামি রিলিজের 1 বছরের মধ্যেই তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। তাহলে মানে আমরা ধরে নিতে পারি যে তিনি স্ট্রোকে মারা গেলেন, মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেলেন। কিন্তু তার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে অন্যরা বলেছেন যে তার কিছু সমস্যা ছিল, খাওয়া দাওয়া প্রচুর করতেন, অন্য ডিরেক্টররা টিভিতে এসে বলেছেন যে আসলে যেমন তিনি একবার মাংস খাচ্ছিলেন 2টা বড় বড় পিস, বিশাল বিশাল বড় বড় পিস গরুর মাংসের ওই পরিচালক নিয়েছেন, আবার ওই জসিমকেও 2টা দিয়েছেন, তো জসিম 2টা খায় ফেলেছে বড় বড় পিস, হ্যাঁ, গরুর মাংসের। তো এখন তিনি তিনি মানে তাকাচ্ছেন, দেখছেন যে ও জন্তু কিন্তু খাননি মাংসের পিস তেমন একটা, তখন তিনি মানে ফিল্মের একটা কায়দা করলেন, হিরো বা ভিলেনের মতো একটা কায়দা করে হু ছো করে ছো করে তিনি একটা ছো মেরে নিয়ে গেলেন ওই ওর পাতের এই মাংসটা, গরুর মাংসটা বিরাট পিস। তো তখন তিনি চিন্তা করলেন যে না ও তো মাংস খাবে, তখন তিনি অর্ডার করলেন যে আরও আরও 2-3টা বড় বড় পিস নিয়ে আসো জসিমের জন্য, জসিম খাবে। তাহলে এখন আমরা দেখব যে তখন তিনি বললেন যে তিনি তখন ওই সময় কে যেন একজনই ছিলেন পরিচালক, তিনি বললেন যে সম্ভবত দিলওয়ার হোসেন ঝন্টু ভাই রকম একজন পরিচালক, তিনি তখন ওই জসিমকে বললেন যে জসিমকে তখন তিনি বললেন যে এই যে
আপনি এত খাচ্ছেন, আপনার তো এমনি প্রবলেম আছে, এই কোলেস্টেরলের প্রবলেম আছে, হার্টের বা ব্রেনের স্ট্রোক মিস্ট্রোক হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে, ব্রেনের স্ট্রোক হইতে পারে, আপনি এগুলো এত খাওয়া ঠিক না আপনার। তো বলছে যে দেখেন ওই যে কে কে যেন এক আরেকটি ওই অভিনেতার কথা তিনি বললেন, না আরেক পরিচালকের কথা বললেন, কে যে তিনি জসিম, জসিম তখন উত্তর করলেন যে আরেক পরিচালকের কথা তিনি বললেন যে অমুক তিনি খুব ডায়েট করে, তিনি তারও ওইসব হার্টের প্রবলেম আছে, তো এই কোলেস্টেরলের প্রবলেম আছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হইতে পারে বা ওই ব্রেন স্ট্রোক হতে পারে, কিন্তু তিনি তিনি কম খায়, খুব কম খায় যাতে এগুলো না হয়, কিন্তু সে মরবে না খাইয়া আর আমি মরবো খাইয়া, মরবো দুজনেই। তো এই যে তার একটা অবাস্তব কথাবার্তা জসিমের, তার মানে বোঝা যাচ্ছে তিনি জিব্বাকে সামলাইতে শিখেন নাই, জসিম জিব্বাকে সামলাইতে শেখেন নাই। আর যাওয়ার জন্য এমনি একটু মোটা ছিলেন আপনারা দেখেছেন ছবিতে, তারপরেও তিনি খাওয়া দাওয়াকে, তিনি যদি শুকনো পাতলা হইতেন তাইলে তো আলাদা কথা, কিন্তু তিনি মোটা ছিলেন, তারপরেও তিনি জিব্বাকে সামলাইতে শেখেন নাই। তাইলে আমরা দেখব যে বাঙালি যে ওই যে প্রথম জন মানে রোমান্টিক চাহিদাকে সামলাইতে শেখেন নাই, আর মানে সালমান শাহ, আর দ্বিতীয় জন জিব্বার চাহিদাকে মানে জসিম জিব্বার চাহিদাকে সামলাইতে শেখেন নাই। দুজন দুইভাবে মারা গেলেন, একজন সুইসাইড করে মারা গেলেন আর একজন ব্রেন স্ট্রোক করে মারা গেলেন, মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেলেন। আর পরে আরেকজনও কিন্তু ওই হার্ট অ্যাটাকেই মারা গেলেন, তিনিও শুকনা কোনো নায়ক ছিল না, তিনিও অ্যাকশন হিরোই ছিলেন। জসিমকে বলা হয় প্রথম বা বাংলাদেশি ছবির অ্যাকশন হিরো। আর তারপরে যিনি মারা গেলেন তিনিও একটু মোটা তাজা লোক, তিনিও কিন্তু ওই হার্ট অ্যাটাকেই সম্ভবত মারা গেলেন, তিনি মান না, তিনিও কিন্তু মানে আমরা দেখতে পারি। তাহলে আমরা দেখব যে যে বাংলাদেশিরা কিন্তু ওই যে মান্নাও কিন্তু তার সময়ের এক নম্বর নায়ক ছিলেন, তিনি 1998 সালে 98 বছর 2008 সালে তিনি তার 10 বছর পরে তিনি হার্ট অ্যাটাকে মারা যান, তো মান্না। তো কাজেই আমি বাংলাদেশিদের ওই হিন্দুস্তানি প্রবাদটা বা হিন্দুস্তানি বলছি যে হলিউডের ওই প্রবাদটা স্মরণ রাখার কথা বলবো, সফলতা ব্যর্থতার থেকে অধিক মানুষকে নষ্ট করে বা অধিক মানুষকে ধ্বংস করে। কাজেই আমাদের সফলতা, বাংলাদেশিদের সফলতা যেন বাংলাদেশিদের ধ্বংস না করে, বাঙালিরা যেন যেমন ইভেন এখানে আমি বলিউডের এক নায়কের কথাই বলি, সে কিন্তু এখনও বেঁচে আছে, যেমন সালমান খান। সালমান খান কিন্তু সম্বন্ধে তার বাপ বলতেছেন যে সে মাত্র 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে থাকে, তাহলে সে অনেক, অথচ তার বাজরঙ্গি ভাইজান বলি আর তার অনেক মুভি আছে, যেমন তার এই হাম আপকে হাই কন, সেটা কিন্তু এখন আনবিটেবল, মানে এত টাকা পয়সার দিক থেকে অন্য কোনো মুভি তার সাথে তুলনা করতে পারবে না। কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যদি আমরা হিসাবে রাখি, তাহলে আজ পর্যন্ত কোনো মুভি ওই হাম আপকে হাই কন মুভি যত ব্যবসা মানে যেগুলো করতো ওই বছরের ব্যবসায় সবচেয়ে বর্ষা সফল হাম আপকে হাই কন, কিন্তু আজ পর্যন্ত যত মুভি রিলিজ হয়েছে ওই হাম আপকে হাই কনের মতো ইনফ্লেশন যদি হিসাব করি, যে মুদ্রাস্ফীতি হিসাব করি, যে ওই টাকা তো যেমন আগেকার 5 টাকা এখন কার 50 টাকা দিয়েও কুলানো যাবে না, হয়তো সেটা হয়তো 100 বা 200 টাকার মতো ভ্যালু হবে। তো এইরকম যে মুদ্রাস্ফীতি যদি আমরা হিসাব করি, তাহলে ওই হাম আপকে হাই কন যে ই করেছিল যে সেটা কিন্তু মানে বর্তমানের যে কোনো মুভির থেকেই বেশি। কিন্তু এখন দেখা যাক এই পাঠান ছবি শাহরুখ খানের সেই সেই রেকর্ডটা ভাঙতে পারে কিনা। হাম আপকে হাই কন এখন পর্যন্ত মুদ্রাস্ফীতি হিসাব করলে সবচেয়ে বেশি ব্যবসা সফল মুভি, এবং সে এবং হাম আপকে হাই কন যে ব্যবসা, কিন্তু এই এত ব্যবসা সফল মুভির পরিচালক, ব্যবসা সফল মুভির অভিনেতা সালমান খান, সে কিন্তু এখনও ওই দেখা যাচ্ছে বাপের সাথেই থাকে, বাপের মানে বাড়িতেই থাকে, এবং তার ফ্ল্যাটটা মাত্র 1000 স্কোয়ার ফিট। তো কাজেই এই সফলতা যেন আপনাকে ভেঙে না ফেলে, আপনি যেন খুব বেশি ড্রিঙ্ক না করে ফেলেন। যেমন বলা হয় যে জাফর ইকবাল নামে এক নায়ক ছিল, তিনি নাকি বাংলাদেশে প্রচুর ড্রিঙ্ক করতেন এবং মারা গেছেন। তো তো বাংলাদেশের যেন কেউ কেউ বেশি ড্রিঙ্ক না করে ফেলে, কেউ যদি রোমান্টিক ব্যাপারে মানে একেবারেই মানে হতাশ না হয়ে পড়ে, নিজেকে আত্মত্যাগ করতে শিখে যে না আমি কোনো কিছুই চাই না, দরকার নাই আমার কোনো মেয়ের, আমি ওই বাদ দিয়ে দিলাম, দুটাই বাদ দিয়ে দিলাম, যে দুটো মেয়ে নিয়ে কনফিউশন সে দুটাই বাদ দিয়ে দিলাম, বা ওই যে আর আর নাম কি বলে নিজেকে ওই ফকিরি, নিজের মধ্যে সেই আত্মত্যাগ বা সেই সন্ন্যাসীগিরি বা সেই আত্মত্যাগ যদি বাংলাদেশে অর্জন করতে পারে, তাহলে কি হবে, তাহলে সে জীবনে
আত্মত্যাগ করলেই আত্মপ্রতিষ্ঠা পাওয়া যায়, বড় যদি হতে চাও ছোট হওয়া আগে। তো বাঙালি যদি এই জিনিসটা আসলেই শিখে যে না, আমাকে আমাকে যদি মানে ওই পেটের ক্ষুধা বা ওই মানে জিহ্বাকে সংযত করতে পারি, রোমান্টিক চাহিদাগুলোকে সংযত করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু বাংলাদেশিরা সফল হলেই ভেঙে পড়বে না বলে আমার বিশ্বাস। আর নিজের মধ্যে যদি সেই আত্মত্যাগের মনোবল থাকে তাহলে কি হবে, যে তুমি সফল, কিন্তু তুমি আত্মত্যাগের ওই মনোবল, আত্মত্যাগের সেই ইচ্ছা যদি থাকে তাহলে কি সফল হলেও সে ভেঙে পড়বে না। তাহলে তাহলে কি আমরা আমরা চাই না আর কোনো সে মান্নার মৃত্যু, আমরা চাই না আর কোনো জসিমের মৃত্যু, আমরা চাই না আর কোনো ইসের মৃত্যু, এই যে নাম কি বলে সালমান শাহর মৃত্যু, আমরা চাই যে বাংলাদেশিরা সায়েন্সে নোবেল প্রাইজ পাক, বাংলাদেশিদের বাংলাদেশিদের যে নভোযান ইসে মঙ্গল গ্রহেতে নামুক, বাংলাদেশিদের নভোযান চান্দে নামুক, আমার আর বাংলাদেশিরা সায়েন্সে নোবেল প্রাইজ পাক, উত্তর ভারত দক্ষিণ ভারত পাকিস্তানিদের মতোই। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।